বৃষ্টির মধ্যে কার না খিচুড়ি খেতে ভালো লাগে, তো আমরাও চিন্তা করলাম যে খিচুড়ি খাই, কারণ বৃষ্টি হইতাছে। কাল রাত থেকে ভয়াবহ বৃষ্টি, সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। তো খিচুড়ি আমরা বসাই দিলাম, আজকে অনেকেই খিচুড়ি খাবে সেটা জানি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো দুপুর থেকে। তো দুপুর টাইমে হলো হঠাৎ করেই হলো মনে হলো যে খিচুড়ি খাওয়া যাক, কারণ বৃষ্টি হইতেছে। কাল রাত থেকে হলো প্রচুর পরিমাণে বৃষ্টি। বাসায় আপনাদের ভাইয়া, আমি, মা তিনজনেই, তো মা হলো চলে আসছে। তো যাই হোক, খিচুড়ি খাবো, এই জন্য হলো প্ল্যানিং হঠাৎ করে। কিন্তু আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না খিচুড়ি খাওয়ার জন্য। তো ভাত রান্না করার জন্যই হলো সব কিছু নিয়ে গুছগাছ করে যাইতেছিলাম রান্নাঘরে। তো হঠাৎ করে মনে হলো যেহেতু বৃষ্টি হইতেছে তো খিচুড়ি খাওয়া যাক। তো ঘরে হলো ডাল ছিল না, আপনাদের ভাইয়াকে বলছিলাম ডাল এনে দেওয়ার জন্য। তো আপনাদের ভাইয়া ডাল চাল নিয়ে আসলো। তো আর আপনাদের ভাইয়া খিচুড়িটা বেস্ট রান্না করলে অনেক বেশি মজা হয়, টেস্টি হয়। এজন্য হলো খিচুড়ি রান্না করলে আপনাদের ভাইয়াই রান্না করে খিচুড়ি বিরিয়ানি এগুলা। তো আমি হলো কাইটা কুটা ধুইয়া সব কিছু হেল্প করে দিতেছিলাম। সে হলো রান্নাটা বসাইছে, দেখতেছেন যে মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে, মানে পেঁয়াজটা ভাজার পরে হলো আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিতেছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগতে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ও তো অবশ্যই করবেন। আবারও বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ইদানিং দেখতেছি দুই তিন দিন যাবৎ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতেছেন, আপনারা আবার আনসাবস্ক্রাইব করতেছেন। তো এমনভাবে তিন চারজন সাবস্ক্রাইব বাড়তেছে, আবার চার পাঁচজন করে কমে যেতেছে, এরকম হইতেছে। তো জানি না আপনারা মজা নিতেছেন নাকি আমার সাথে। তো যাই হোক, যারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে খিচুড়ি খাওয়া হবে হলো ইলিশ দিয়ে। তো প্রতিনিয়ত বেশিরভাগই তো খাওয়া হয় গরু মাংস না তো মুরগি মাংস দিয়া। তো আমি হলো পরবর্তীতে ভয়েস দিতেছি। তো যাই হোক, দেখতে থাকুন, সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো এই যে মশলা সব কিছু দিয়ে হলো সুন্দর মতো কষায় নিতেছি। তো আমাদের রান্নাঘরটা হয় কি অনেক ছোট হয়ে গেছে, তো মানে একজন মানুষ মানে রান্নাঘরে আসলে আরেকজন মানুষ আসলে খুব কষ্ট হয়ে যায় নড়াচড়া করতে। একজন মানুষই বসলে নড়াচড়া করতে কষ্ট হয়ে যায়, কারণ আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে রান্নাঘর খোলামেলা থাকলে বেশি ভালো লাগে। তো বৃষ্টি, আবার বৃষ্টি নামলে অর্ধেকটা হলো গা বৃষ্টির পানি এসা মানে ভিজা যায়, এই জন্য হলো অনেক বেশি কষ্ট হইতেছে। এই জন্য আমি দূরে থেকে হলো ক্যামেরা করে দিতেছি, আর জাল লাকড়ি দিতেছি চুলার মধ্যে। আর আপনাদের ভাইয়া হলো মানে খিচুড়ি এর মশলা সুন্দর মতো কষায় নিতেছে। এই যে আদাটা একটু ভাজার আদাটা একটু ভাজা নিলে হয় কি সুন্দর মতো গ্যাসটা চলে যায়। তো আদাটা অনেকক্ষণ যাবত একটু তেলে ভাজা নিল, তারপরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিতেছে। তো দেখেন তার রান্নার স্টাইল, তার রান্নার স্টাইলটা একটু অন্যরকম, আমাদের সাথে মিল হয় না। এজন্য হলো তাকে দিয়ে সব কিছু রান্না করাই, সব কিছু বলতে মানে বিরিয়ানি বলেন, তারপরে খিচুড়ি টিচুড়ি এগুলো বেশিরভাগ আমাদের ভাইয়াই রান্না করে মানে রান্না করে। অনেকবার বলে যে আমি আর কত রান্না করে খাওয়াবো, তোমরাও শিখা নাও। আসলে পারি না এমন কিছু না, পারি, কিন্তু প্রিয় মানুষের হাতে কোনো কিছু খাইতেও তো একটা অন্যরকম ফিল হয়। তো যাই হোক, আপনাদের ভাইয়া রান্না করতেছে, আর সবচেয়ে বড় কথা হলো রান্নার পাশাপাশি যে পাশে হেল্প করে তার কিন্তু রান্নার থেকে হেল্প করতে বেশি কষ্ট হয়। এই যে দেখেন মশলা সুন্দর মতো কষানো হয়ে গেছে, তখন হলো ইলিশ মাছটা দিয়ে দিব, যেহেতু ইলিশ মাছ দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হবে। এজন্য আমি হলো ইলিশ মাছটা একটু বেশি পাতলা করে কেটে নিয়েছি, কারণ ইলিশ মাছটা হলো যাতে ভাইগা যায় মানে একবারে আস্ত না থাকে, ইলিশ মাছটার ঘ্রাণ তাহলে বেশি আসবে, এই জন্য একটু পাতলা করে কেটে নিয়েছি। তো এই যে দেখতে পাইতেছেন ইলিশ মাছটা দেওয়ার পরে হলো কতক্ষণ কষায় নিবে, কষানোর পরে হলো চাল দিয়ে দিবে এই পাতিলের মধ্যেই। তো যাই হোক, জানি না কেমন হবে, কিন্তু মনে হইতেছে যে
অনেক বেশি টেস্টি হবে। আর আমি যেহেতু পরবর্তীতে ভয়েস দিতেছিলাম, তো খিচুড়ি খাওয়ার পরে আসলেই আপনারা বুঝতে পারবেন যে কে কেমন রিভিউ দিছিল। তো এই যে দেখতেছেন, মাছটাও কষানো হয়ে গেছে, তো এখন হলো ডাল চাল দিয়ে দিতেছে। তো আমার হলো নাকে কথা বাজতেছে, কারণ আজকে হলো বৃষ্টিতে ভিজা ভিজা রান্না করতে হয়েছে। তো কারণ বৃষ্টি আসলে ভিজা যাই, সেটা তো বললামই আপনাদের কাছে, আমার ঘরে এক একটা আনতে নিতে যাইতে আসতে হয়েছে, এজন্য হলো বৃষ্টির পানি মাথায় পড়ছে, এজন্য হলো ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা বলতে নাক আটকে গেছে, নাকে কথা, নাক আটকে গেলে তো কথা বাজে, সবাই জানেন। এই দেখতেছেন আপনাদের ভাইয়া কত সুন্দর করে নাড়তেছে, আমাকে মাঝে মাঝে বলতেছে যে তুমি একটু নাড়া দাও। তো আমি হলো যেহেতু প্রেগনেন্ট, তো উমুত হয়ে হলো পারি না, আর বৈশা হলো লাক পাওয়া যায় না, আর যেহেতু চিপা এই জন্য হলো আমি তো দাঁড়াই আছি। তো আজকে শুধু কিন্তু খিচুড়ি না, খিচুড়ির সাথে তিন চার পদের ভাজা আছে। তো এই দেখতেছেন বেগুন কাইটা নিচ্ছে এখানে, তারপর পটল কাইটা শিলা মশলা দিয়ে মাখায় রাখছিলাম, তো ওইটাও ভাজা হইতেছে। তো দেখতে থাকুন, সাথেই থাকুন, অনেক কথা বললাম, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা বলেন যে আমরা আমাদের ভিডিও দেবো, হ্যাঁ আমরা আমরা আমাদের ভিডিও দেওয়ার জন্য ট্রাই করি, তারপরে মাঝে মধ্যে আপুকে নিয়েও ভিডিও করি। এই যে আলু সিদ্ধ দিয়েছিলাম, আপনি ভর্তা বানাবো, তারপর ভর্তা ভাজি, মানে দুই তিন পদের ভাজা আছে। তো যাই হোক, হ্যাঁ খিচুড়িটাও হয়ে গেছে, তো ভাজা পোড়াও হয়ে গেছে, তো এখন হলো ভর্তা রেসিপিগুলো করানো হবে। তো এই দেখতেছেন আপনাদের ভাইয়ার পা পর্যন্ত কিন্তু পুরাটা বৃষ্টিতে ভিজা। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, অনেক কথা বললাম, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের জন্য সামনে একটা, আমাদের জন্য সামনে, বিশেষ করে আমার জন্য একটা সামনে একটা খুব ভালো একটা দিন আসতেছে, কিন্তু দিনটা কি সত্যি আসবো কি না সেটা জানি না, কিন্তু চেষ্টা করতেছি আনার জন্য। তো যাই হোক, যখন আনবো তখন আপনাদের মাঝে শেয়ার করে, দেখতেছেন খিচুড়ি রান্না বান্না করে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে হলো মা হলো বাইরা দিতেছে, কারণ আমি তো রান্না করে নিয়ে আসছি, বা আপনাদের ভাইয়া আছে দুইজনে অনেক ক্লান্ত, আপনাদের ভাইয়া হলো ফ্রেশ ট্রেশ হইয়া তা রুমে গেছে কাপড় চোপড় চেঞ্জ করার জন্য, আর আমি কাপড় চোপড় মানে ফ্রেশ ট্রেশ হইয়া হলো লেবু শসা এগুলো কাইটা নিয়ে আসছি। তো যাই হোক, আপনাদের খিচুড়ি খাইতে ইচ্ছা করে চলে আসতে পারেন, কারণ খিচুড়ির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, কারণ বুঝতে পারি নাই। আর আমাদের ঘরে হয় কি, কোনো কিছু রান্না হইলে একা খাওয়া যায় না, সবার ঘরেই দেওয়া হয়। তো আজকে বৃষ্টি যেহেতু মোটামুটি সবার ঘরে খিচুড়ি রান্না করা হয়েছে, কেউ আর নেয় নাই আর আসেও নাই, ডাকা হয়েছিল। তো আব্বু হলো বলতেছিল যে দুপুরে খিচুড়ি খেতে ভালো লাগে না, আব্বু কিন্তু আমাদের ঘরে সবচেয়ে বেশি খিচুড়িটা পছন্দ করে, কিন্তু তার হলো গ্যাসে প্রবলেম, এজন্য হলো খিচুড়ি খাইতে চাইতেছে না। কিন্তু মা বলতেছে যে খাইতে, ওরা খাইতে চাইছে কি করব। তো যাই হোক, আব্বুর সাথে দুষ্টামি করতেছি যে কি করব, বৃষ্টি বৃষ্টি বৃষ্টির মধ্যে তো খিচুড়ি খা, এইগুলো নিয়ে মজা করতে করতে তো আমরাও খাইতেছি, আর অনেক বেশি টেস্টি হয়েছিল খিচুড়িটা। আপনাদের আসলে আমার ক্যামেরাটা অত বেশি সুন্দর না, এই জন্য আপনাদের সাথে ওরকমভাবে দেখাইতেও পারতেছি না। ওই যে এখানে আসতে আলু ভর্তা, পটল ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাবছিলাম ভাজবো, কিন্তু আপনাদের ভাইয়া আব্বু বললো যে না, কারণ তাদের হলো চুলকানি অ্যালার্জিতে সমস্যা, এই জন্য যেহেতু খিচুড়ি দিয়া ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছে, এই জন্য আর ভাজা দরকার নাই। আবার পটল ভাজি, বেগুন ভাজি, এজন্য মালা করলো, এই জন্য আর করি নাই। আর ভর্তা আরও দুই তিন পদ করা হইতো, কিন্তু আপনারা তো দেখতেই পাইলেন যে অনেকটা জায়গা আমাদের রান্না করাটা ভিজা গেছে, তো ওইখানে পাটা বিছানো সম্ভব না, পাটা বিছানলে হলো কেদা কেদা হয়ে যাবে, ভর্তার মধ্যে ময়লা যেতে পারে, যেহেতু এখনও বৃষ্টি হইতেছে, এজন্য আর ভর্তা বেশি করলাম না, শুধু আলু ভর্তাটাই করলাম, আর বেগুনও বেশি ছিল না, তাহলে বেগুন ভর্তাটাও করা হইতো। তো যাই হোক, সবাই মিলে খাইতেছি আর গল্প করতেছি।
Ah, tá bom, galera.